হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দীর্ঘদিন হলো চ্যানেলে ড্রয়িং ভিডিও আপলোড করা হয়নি, আসলে পেশাদারি কাজে একটু ব্যস্ত থাকায় এদিকে সময় দিতে পারিনি। তবে ইনশাআল্লাহ এখন থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। আমি অলরেডি বাজার থেকে ড্রয়িংয়ের কিছু মেটেরিয়াল নিয়ে এসেছি, ওগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব। বিশেষ করে যারা নতুন রয়েছেন ড্রয়িংয়ে, তাদের জন্য ভিডিওটি অবশ্যই হেল্পফুল হতে চলেছে। আর আপনাদের আমার কিছু ড্রয়িং শেয়ার করব, আর সবশেষে এটাও দেখিয়ে দেবো যে আমি এখন কোন ছবিতে কাজ করছি। তো চলুন বন্ধুরা, মেইন টপিকে যাই। প্রথমে আমি আপনাদের পেপারের সাথে একটু পরিচয় করে দিই। তো অনেকে প্রশ্ন করেন যে স্কেচের ক্ষেত্রে কোন ধরনের পেপার ব্যবহার করা উচিত। তো আমি বলবো, যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের রাফ পেপার ইউজ করে প্র্যাকটিস করতে পারেন। আর যারা একটু আর্টিস্ট লেভেলে রয়েছেন, তারা চাইলে 180 অথবা 120 GSM ব্যবহার করতে পারেন। ড্রয়িংয়ের ক্ষেত্রে কোন ধরনের পেন্সিল ব্যবহার করা উচিত? আমি সবসময় পেট্রার এই পেন্সিলগুলো ব্যবহার করে থাকি। তো আমি শুধু আমি না, বড় বড় আর্টিস্টেরাও কিন্তু এই ধরনের পেন্সিলগুলো ব্যবহার করে থাকেন। তো এগুলোর দাম আসলে খুব বেশি নয়, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আর বন্ধুরা, এই ধরনের পেন্সিলগুলো খুব স্মুথ এবং সফট হয়, এগুলো ব্যবহার করে আপনি খুব কমফোর্ট ফিল করবেন। ড্রয়িংয়ের পেন্সিলগুলো কিন্তু বন্ধুরা আলাদা হয়, বাজারে নর্মালি যে পেন্সিলগুলো পাওয়া যায় শক্ত শীষের, সেগুলো কিন্তু ড্রয়িং পেন্সিল নয়। এছাড়া অন্য অন্য ব্র্যান্ড রয়েছে ড্রয়িংয়ের পেন্সিল, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। একটা রিয়েলিস্টিক পোর্ট্রেটে অনেকেই অনেক পেন্সিল ব্যবহার করে থাকেন, তবে আমি কিন্তু 4-5টা পেন্সিলই ব্যবহার করি। আমি মনে করি চার থেকে পাঁচটা পেন্সিল ব্যবহার করে যে কোনো ধরনের রিয়েলিস্টিক শেড দেওয়া সম্ভব। তো এই 4টে পেন্সিলের মধ্যে হচ্ছে একটা HB, একটা 2B, আর একটা 4B, আর একটা 6B। তো বন্ধুরা, এই 4টে পেন্সিল আপনি কোথায় এবং কীভাবে ব্যবহার করবেন এ বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের। ধরুন আপনি যেই চিত্রটি আঁকছেন আর কি, তো ওই চিত্রের মধ্যে যেখানে যেখানে লাইট অ্যান্ড হাইলাইট এরিয়াগুলো রয়েছে, সেখানে আপনি HB অথবা 2B পেন্সিল ব্যবহার করতে পারেন। আর যেখানে একটু মানে কম ডার্ক এরিয়া রয়েছে আর কি, সেখানে আপনি 4B পেন্সিল ব্যবহার করতে পারেন। আর যেখানে বেশি ডার্ক এরিয়া রয়েছে, সেখানে আপনি 6B পেন্সিল ব্যবহার করবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যেমন ধরুন চিত্রের একটা অংশে অনেকটা বেশি ডার্ক এরিয়া রয়েছে আর কি, তো সেইখানে যদি আপনি মনে করেন যে 6B পেন্সিল আমি প্রেশার দিয়ে ব্যবহার করে পুরো এরিয়াটাকে একেবারে ডার্ক করে ফেলবো, এরকমটা করলে কিন্তু মানে শেডিংটি স্মুথ দেখাবেন আর কি। তো সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা লেয়ার বাই লেয়ার কাজ করবো, ঠিক আছে? যেমন ধরুন সিক্স বি পেন্সিল একটা লেয়ার দিয়ে দিলাম, তারপরে ওটাকে পেপার স্ট্যাম্প অথবা ব্রাশের সাহায্যে ওটাকে ব্লেন্ড করলাম, তো ব্যাস তারপরে আবার আরেকটা লেয়ার দেবো। তো বন্ধুরা, এভাবে 3টি লেয়ারে আপনি ফিনিশ করতে পারেন। পেন্সিলের ব্যবহার নিয়ে অবশ্য আমি আরও ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো, একটু বলে রাখলাম আর কি। এটা হচ্ছে পেন্সিল কাটার। তো বন্ধুরা, এটা হচ্ছে মেকানিক্যাল পেন্সিল। তো এই পেন্সিলটার কিছু ক্রাইটেরিয়া রয়েছে আর কি, তো এটা আপনি রাফ সবসময় যে কোনো সময় রাফ ইউজ করতে পারেন, যে কোনো সময় সঙ্গে রাখতে পারেন, প্র্যাকটিসের ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। এটার সঙ্গে এক ধরনের লিড ব্যবহার করতে হয়, লিড ফুটিয়ে গেলে চেঞ্জ করে পুনরায় কাজ করতে পারবেন। এটা হচ্ছে পেপার স্ট্যাম্প, এটা শেডিং অথবা ব্লেন্ডিংয়ের কাজে ব্যবহৃত হয়। তো এটার জায়গায় আবার অনেকেই টিস্যু পেপার ব্যবহার করেন অথবা মেকআপ ব্রাশও ব্যবহার করে থাকেন। বন্ধুরা, আশা করি ড্রয়িং মেটেরিয়ালের সাথে আপনাদের কিছুটা হলেও পরিচিত হয়েছে। এখন দেখাবো আমি কোন চিত্রটির কাজ হাতে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা একটি লালন সার পোর্ট্রেট, এটার কাজ চলছে, আমি খুব শীঘ্র ভিডিও আপলোড করার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।